কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির আস্তানা থেকে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনূর প্রকাশ মাস্টার সলিম সহ দুইজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করেছে র‍্যাব এবং তাদের সাথে থাকা বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে। আজ বুধবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড় এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ ও তাদের আটক করে। র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে হত্যাকাণ্ডের নেপথ্যে গ্রেফতারকৃতরা জড়িত।